একেই বলে অবাক জলপান, কাঠবেড়ালি জল খাচ্ছে। ভিডিওটি দেখে কেমন মনে হচ্ছে আপনাদের, কি মনে হচ্ছে বলুন তো? দেখুন, এই ধরনের সব সুন্দর সুন্দর ভিডিও, আর কত কিউট এই প্রাণীগুলো, দেখুন কি সুন্দর জলপান করছে। তেষ্টা পেয়েছিল বোধহয়, এবং সেই তেষ্টা পাওয়াতে কিভাবে কাকুতি করছিল মানুষের কাছে, যদিও তার তেষ্টা অবশ্যই মিটেছে ভিডিওটি দেখে, অন্তত একথা বলাই যায়। এবারে যেটা সবথেকে আলোচনার বিষয়, কাঠবিড়ালি জল খাচ্ছে তাও আবার বোতল থেকে। এই ছবি এখন নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল। দেখা যাচ্ছে একটি কাঠবিড়ালি মানুষের কাছে খুব ভালোবেসে এবং আবদারে এগিয়ে আসছে। দেখেই যেন বোঝা যাচ্ছে তার ভীষণ পিপাসা পেয়েছে। সেই মতোই জল খাওয়ার জন্য সে এগিয়ে আসছে এবং একজন ব্যক্তি তাকে জলের বোতল এগিয়ে দিচ্ছে। সেই বোতলটিকে আগলে ধরে জলপান করে চলেছে কাঠবিড়ালি। গোটা বিষয়টি দেখে নেটিজেনদের মধ্যে বেশ হাসির জল উঠেছে, কিন্তু হাসির থেকেও বড় মানুষ এবং পশু পাখিদের মধ্যে যে সম্পর্ক হওয়া উচিত, সেই সম্পর্কও কিন্তু ব্যক্ত করছে এই ভিডিওটি। কতটা আবদারে মানুষের কাছে দেখুন জল চাইছে, কতটা জল তেষ্টা পেয়েছে কাঠবিড়ালিটির যে ওরকমভাবে জল চাইছে। সে কীভাবে বোঝাচ্ছে নিজের ভাব, মনের ভাব প্রকাশ করছে যে জল খাবে সে, তাকে জল দাও। এবারে সুন্দর এই ভিডিওটি দেখে নেটিজেনদের মন ভরে গিয়েছে। ভাইরাল এই ভিডিওয়ে সবারই মন ভরে উঠেছে। দেখুন, গরম পড়ছে, আরও একেবারে ঠাটা পোড়া রোদ সামনে আসতে চলেছে। এই মার্চ এপ্রিলে যে কী অবস্থা হবে তা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। তো আপনারাও বাড়িতে আশেপাশে একটু জানলার সামনে, বা আপনাদের যদি ব্যালকনি থাকে সেখানে যদি একটু জল রেখে দেন, তাহলে অনেক পাখি, কাক বা চড়ুই পাখি, তারা এসে একটু জল খেয়ে নিজেদের তৃষ্ণা মেটাতে পারে। মানুষ হিসেবে বা মানবিকতার স্বার্থে এটা তো আমরা করতেই পারি, তাই না? তো এগুলো যদি আমরা করতে পারি, অবশ্যই নেট দুনিয়ায় এগুলো ভাইরাল হোক না হোক, আমাদের মনে কিন্তু একটা বড় একটা শান্তি থাকবে অবশ্যই। কারণ এই ধরনের দৃশ্য যখনই চোখের সামনে ভেসে ওঠে, মনটা কিন্তু বেশ হালকা হয়ে যায়। কি বলেন, আপনারা কি একমত আমার সঙ্গে? তো তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের মতামত জানানোর জন্য আপনারা জেনেই গিয়েছেন, কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। তার জন্য কি করতে হবে, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে নোটিফিকেশন পাওয়ার জন্য, নোটিফিকেশন পেতে থাকবেন। এবং এই ধরনের ডিজিটাল কন্টেন্ট যেগুলো নতুনভাবে আপনাদের সামনে আমরা আনছি, সেগুলো আপনারা দেখতে পারবেন খুব সহজেই। আর আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।